হাঁস যেমন মনে করেন পুকুরে ধোয়া লাগবে আর গোসল করান লাগবে, এটা কিন্তু ওই না, এটা শুধু ব্রয়লারের মতো আবদন করে 4,50,000 আর খরচ গুলো কত? 3,00,000 আমার 1,50,000 টাকা লাভ হবে কয়দিনে? আপনার এটা ধরেন সেটমেন্ট দিয়ে মানে বোর্ডিং টুডিং দিয়ে আপনার 45 দিন। এ হাঁস ব্যাপারে যদি এ হাঁসে ব্যবসা না হয় তাহলে সে কিছু করতে পারবে না, কি কারণ এটা সেম অল্প সময়ের ভেতর আপনি একটা জিনিস নিলেন জানে যে আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। দেখেন আমের সিজন ফাইন, সুন্দর ফুল ফুটতেছে। তো আমরা আজকে আম দেখাতে আসি নাই, আমার নতুন আইটেম নিয়ে এসেছি হাঁস। যারা বিল্ডিংয়ের ছাদে বা মুরগি খামার করে মুরগির খামারটা খালি আছে বা যারা লিয়ার মুরগি পালন করতেছেন তাদের জন্য আজকে লিয়ার হাঁস। হ্যাঁ, প্রথম পানি ছাড়া আপনারা হাঁস পালন করতে পারবেন। আমরা নতুন নিয়ে আসছি, আমি নিয়ে আসি নাই, আমার ভাইরা নিয়ে আসছে। আমরা নতুন একটা আইডিয়া নিয়ে আসছি, সেটা হলো যারা লিয়ার মুরগি পালন করতেছেন তারা এই হাঁসও পালন করতে পারবেন, তার মানে পানি ছাড়া এই হাঁস হবে। শুনুন, আমরা বিস্তারিত জানার চেষ্টা করি যে এই হাঁস কীভাবে পালন করবেন, কেমন পুঁজি লাগবে, কেমন লাভ হবে, কেমন রোগ বৃদ্ধি হবে, A to Z আমার সাথে থাকেন, আমি আপনাদের জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই যে আপনার এটা কি হাঁস বলে সেটা বলুন তো আগে। এটা পিকিং স্টার 13। পিকিং স্টার 13? আচ্ছা, এটা কোথায় কোথায় পালন করা যায়? এগুলো আপনার ছাদে করতে পারবেন। আচ্ছা, তারপরে আপনার হলো মুরগির যে সেটগুলো আছে ব্রয়লার, ব্রয়লার সেটে করা যাবে, মানে মাছা থাকলে এটার সুবিধাজনক, কারণ যারা ব্রয়লারে ধরেন অন্য অন্য মুরগিতে লস খাইছে এটা হাঁস কিন্তু 45, 46, 47 দিনের ভিতর 3 কেজি ওয়েট হবে। তার মানে এটা কি ব্রয়লার? ব্রয়লার, ব্রয়লার জাত, ওটা হলো ব্রয়লার আর হলো ব্রয়লার মুরগি আর এটা হলো হাঁস। ব্রয়লার হাঁস, ব্রয়লার হাঁস। আমি তো প্রথম শুনছি। আপনার এই ব্যবসা বয়স কত? ব্যবসার বয়স আমি 12 সালের থেকে শুরু করছিলাম, বুঝছেন? 12 সাল? 12 সাল, 12 সালে আমার হাঁস ছিল, তারপরে হাঁসের থেকে ধরেন আমি এই ব্যবসার ভিতরে আসলাম, কি কারণ ডিমটা তখন তো খুব কম রেট ছিল। আচ্ছা, 6-7 টাকা বাচ্চা কিনছি, তখনই আমরা হলো 22 টাকা, 18 টাকা। আচ্ছা, তখন চিন্তা করলাম যে 7 টাকার ডিমে 18 টাকা বাচ্চা, তাহলে তো ডবল লাভ। তো প্রথমে করলাম, প্রথম বছর তো খুব সেভ করলাম, ওই 14-15 হাজার ডিম দিয়ে। তারপরে ধরেন ওই বছর করার পরে আমি বুঝতে পারলাম যে এখানে মোটামুটি লাভ একটা আছে। আচ্ছা, ওই আস্তে আস্তে বাড়াল আছে, এখন আল্লাহ দিলি করে 1.5 লাখের ক্যাপাসিটি, প্রতি মাসে 1.5 লাখ ডিম মনে করেন যে বাচ্চা উঠে। তাহলে আপনার আপনার তো এখানে শুধু এই হাসি না, আরও তো হাঁস আছে, ফুটাচ্ছেন ওগুলো সব বাড়িতে মনে করেন বোর্ডিংয়ে আছে, কত ইয়াতে আছে। তাতে কী কী হাঁস আপনি বাচ্চা বিক্রি করতেছেন? আমার এখানে খাকি ক্যাম্বেল আছে, জিল্লিং আছে, ব্ল্যাক আছে, রানার আছে, তারপরে আপনি বেলজিয়াম পাবেন, আবার আপনাদের হলো পিকিং স্টার 13, সব ধরনের বাচ্চাই আছে। কিন্তু এইখানে কিন্তু আমি পিকিং স্টার আর এই বেলজিয়াম যা আছে এটা মিক্সার দিলে কিন্তু ধরতে পারবে না। আচ্ছা, ধরবে কখন? যখন ধরেন হলো 1 মাস বয়স হবে তখন ধরতে পারবে। পিকিং স্টারের ঘাটও খাটো হবে, মোটা হবে, আর বেলজিয়ামের ঘাটটা লম্বা হবে, ছেনো হবে। আপনার বেলজিয়ামটা লাগবে হলো 3 মাস, 3 কেজি হতে 3 মাস, আর এটা কিন্তু 45 থেকে 50 দিনের ভিতর 3 কেজি হতেই হবে। আর এটা বেশি দিনও লাগবে না, আপনার 15 দিনের ভিতরেও বুঝতে পারবে যে এটা ব্রয়লার মুরগি মনে আনছি এরম। একদম এই জাতটা কেন আনলেন আপনি? আপনি তো আগের তো অনেক জাত ছিল, এগুলো থেকে আপনি এই নতুন এই যে ব্রয়লার জাত কেন, ব্রয়লার জাতি বলি আমি, এই ব্রয়লার জাতি কেন আনছেন? এইটা আনার উদ্দেশ্য আছে হলো কি, মানে মাংসের দাম মুরগিতে মনে করেন অনেক সময় সিন্ডিকেট হওয়া যায়। আচ্ছা, বুঝছেন? তো যখন আমরা প্রথমে হাঁসটা নিয়ে আসলাম, আনার পরে আমরা দেখলাম যে হাঁসটার গতিবিধি খুবই ভালো। আচ্ছা, তো এভাবে আমি যখন আনলাম, আনার পৃষ্ঠে পৃষ্ঠে আমি অনেক লোককে কিনে দিলাম। দেওয়ার পরে আনতে যে 45 দিনে আমার গ্রামেই একজন দিয়েছিলাম, আর 42 দিনে হয়েছে হলো 2.5 কেজির উপরে। 42 দিনে? 42 দিনে আমাকে কইলো যে মামু হাঁসটা বেঁচে দে। তো পরে আমি পার্টিকে ফোন দিলাম, দেওয়ার পরে ছবি দিলাম, ওজন দিলাম, 5 টোত মনে করেন 13 কেজি, 13 কেজির উপরে 12.5 কেজি এরম একটা হয়েছিল। তাতে আর ভালো একটা লাভ হচ্ছিলো, হাঁসা ছিল 300 পিস, 300 পিসে আর মোটামুটি 60,000টার মতো লাভ হয়। হওয়ার পরে এখন মনে করেন বাচ্চা দিয়েই সময় পাওয়া যায় না, এরকম একটা 60,000 টাকা লাভ।
মানে 42 দিনে 42 দিনে তো হাঁস খুব একটা বেশি খাবার খায় না আর এটা সেম সেম ব্রয়লার মুরগি আমাদের পানিতে যে তাড়াহুড়া করে দিবেন দরকার নাই না আপনি কি কিছু পানি দিয়েছেন আমার এটার পানিতে দর একটা সিস্টেম আছে সিস্টেম হলো এটা দিয়ে আমি ধরেন ডিম উৎপাদন করব এটা কিন্তু মাংস না আচ্ছা 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 বুঝছেন এটা বেশি ধরেন ওয়েট করলে ডিমের প্রোডাকশন কমে যাবে আচ্ছা আচ্ছা কথা বুঝছেন তেল বেশি থাকলে ডিম কম পারবে আপনি তো টার্গেট হলো ডিম পারেন আচ্ছা আচ্ছা আমার কিন্তু এখন ডিমের টার্গেট আর যখন আমি ধরেন ওই মাংস টার্গেট যাবে তখন আমি হাঁসটা খুব একটা লড়াচড়া করাবো না যে ঘরে রাখবো ওই ঘরে খাদ্য খাবে ওই ঘরে পানি খাবে কিন্তু সবচেয়ে ভালো হয় হলো ছাদে অথবা ধরেন এই ব্রয়লার মুরগির শেড মানে শেডটা মাছার পর হলে পায়খানা করলো ভর দিনের ভিতরে একবার স্প্রে করে দিল নিচে চলে গেল আর এটা তো দৌড়াদৌড়ির দরকার না খাবি আর ঘুম পাবি আর কান না আপনি টোটাল আছে কতগুলো এখানে আমার এখানে এখন 350 মতো আছে ডিম দিচ্ছে কেমন দাম দিলে ডিম উঠে যাচ্ছে ভালোই আছে আল্লাহ দিলে ধরেন 180 পিসের মতো 180 ডিম আছে হ্যাঁ আসবে আরো আসবে মনে করেন প্রতিদিন 4টা 5টা 3টা করে বাড়তেছে বয়স চলতেছে কত বয়স চলতেছে 5.5 মাস মতো 5.5 মাস তার মানে মোটামুটি এটা যদি আপনি ডিমের কথা বলেন তাহলে একটা কত পিস ডিম দিবে কয় মাস ডিম দিবে পরে আমার তো একটা আশা আছে ধরেন হলো হাঁসের ডিম হলো আমার নিজের ভিতর আচ্ছা 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 এর কিন্তু অনেক সময় ডিম পারতে পারতে আর ক্যালসিয়াম ভিটামিনটা কমে যায় আচ্ছা 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 সেই ক্ষেত্রে কি করা লাগে আপনি লাউ খাওয়াইতে পারবেন আচ্ছা কাটিয়া কুচো কুচো করে আমি কাঁচা ঘাসও দিচ্ছি খাচ্ছে কাঁচা ঘাস অথবা কচুরি পানা এগুলো খাওয়ালে আলু সেদ্ধ করে এগুলো খাওয়ালে আর ক্যালোরিটা বাড়ে আর এইভাবে যদি হয় কিছু সামগ্রী দিতে পারে তাহলে আল্লাহ দিলে পারে একটা না ধরেন হলো 5 মাস 6 মাস ডিম পাইবে আসলে এগুলো বিক্রি ব্যবস্থা কি বলেন দেখি যখন আমার মোটামুটি ইয়া হয়ে গেল এখন অনেক লোকই তো নতুন বোঝে না কিন্তু আমার সাথে যোগাযোগ করে ধরেন এটা 40 দিনের ভিতরে একটা ওজন দেওয়া লাগবে আচ্ছা মানে 3টা হাঁস ওজন দিলে যে 3টা হাঁস আমার এভারেজ কত হবে এরকম ওজন দিয়ে ছবি করে আমার নাম্বারে পাঠা দিলে এটা বেঙ্গল কোম্পানি হলে সবচাইতে এই বাংলাদেশের মধ্যে আমার পাবনাতে আমি জানি নিয়ে নেয় এর আবার কিছু ডিলার আছে আচ্ছা বুঝছেন একা কিন্তু ব্যবসা করা যায় না যেমন বগুড়াতে আছে রাজশাহীতে আছে আমার সিরাজগঞ্জ আছে যে যে দামে কিনতে পারে এর সিস্টেমটা হলো অগার একটা রেট আছে এটা জব করে প্রসেসিং করে মাংস আর একটা রেট দেয় ডিলারে কিন্তু ডিলার কিন্তু অনেক লাভ করে কিন্তু লাভ করলে অগার টাকা কিন্তু 1 সপ্তাহ পরে থাকে আচ্ছা 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 আমি আজকে দিলাম ধরেন 50 কেজি কি 100 কেজি এটা 1 সপ্তাহ পর পর হিসেব দেয় কথা বুঝছেন এগারের মাধ্যমে ধরেন ওই নাম্বারগুলো দিয়ে দিলে কোন সময় কী বাজার আমরা সব জানতে পারি আচ্ছা আচ্ছা আর এটা ব্রয়লার মুরগি অথবা সোনালি মুরগি যেভাবে মাপ হয় ধরেন 5টা মুরগি যেভাবে সালাতে তুলে মিটারে দিয়ে মাপ হলে হাঁসটাও তাই তার মানে ব্রয়লার হ্যাঁ সরাসরি যারা এটা আমি আমি মনে হয় যদি আপনি ভালো পালতে পারেন তাহলে আমার মনে বিক্রি সমস্যা হবে না না কারণ যেহেতু এটা পানি ছাড়া চাষ হচ্ছে হাজার হাজার পাটি আচ্ছা কিন্তু এটা কিন্তু রেট একটু কম বাড়া আছে সেটা কম বাড়া কি আমরা 3 কেজির একটা রেট আছে 2.5 কেজির একটা রেট আছে আমি যখন আমার হাঁসটা 3 কেজি হবি তখন কিন্তু হাঁসটা ফ্রেশ আচ্ছা কথা বুঝছেন আর 2.5 কেজি যখন হয় তখন কিন্তু কিছু ফরিয়া থাকে ছোট এই কারণে আপ ডাউন বাজার একটু কম বেশি আছে কিন্তু আর আমি যদি একজন উদ্যোক্তা আপনার এই যে ঘর আছে ঘরটা কতটুকু আছে এই ঘরটা আছে 60 ফুট এখানে কত এই সবগুলো পালন করতেছেন এখানে আপনার হলো 600 পিস দেওয়া যায় তারপর আমি যদি 500 পিসই দিলাম 500 পিস হলে 60 ফিট বাই এদিক 60 আর এদিক হলো 14 আচ্ছা 60 বাই 14 ঘর করি আমি অথবা আমার ঘর আছে অথবা আমার ছাদে জায়গা আছে আচ্ছা এখন এখানে 500 পিস যদি আমি করতে চাই 500 পিসই বাজেট লাগবে কত আচ্ছা 500 পিসের দাম কত 60,000 টাকা 500 পিসের দাম 60,000 আছে বাচ্চার দাম 60,000 খাবার লাগবে কত তাই কারণ আপনার প্রতি ছয় খাবে হলো আপনার 60,000 60 × 5 তাহলে 3 লাখ টাকা খাবার লাগবে 3 লাখ টাকা খাবার 3 লাখ টাকা বাচ্চার দাম দেয় আরিয়া দিয়ে 3 লাখ টাকা লাগবে 48,000 টাকা খাবার লাগবে প্রতি ছয়ে আর 12,000 টাকার বাচ্চা 48,000 আর 12 গুণন 500 500 48,000 গুণন 500 পাঁচ হবে 500 হবে না
2,40,000 আপনার এটা ধরেন শেটমেট দিয়ে মানে বোর্ডিং টুডিং দিয়ে আপনার 45 দিন 45 দিন 45 দিন খারাপ তো না না ভালো ভালো ব্যবসা আছে আর যারা তো কমই হোক শতকরা 20,000 তে থাকবে তার মানে যারা আপনার যে বয়লার মুরগি পালন করে তাদের তো অনেকই লস খাইতেছে বা কিছু কিছু মুরগি আছে যারা বসে আছে ধরেন খামার বসে আছে যেহেতু পানি ছাড়া হচ্ছে জি জি পানি ছাড়া পানি ছাড়া তো 100% হ্যাঁ 100% পানি লাগতেছে না তাহলে দেখেন তো আপনার পুকুরে দরকার নাই না না আপনার যে বয়লা হাঁস যেমন মনে করেন পুকুরে দোয়া লাগবে আর গোসল করান লাগবে এটা কিন্তু ওই দেন না এটা শুধু বয়লারের মতো মনে করেন যে যদি মাছার পার হয় সর্বোচ্চ ভালো হয় মাছার পার ধরেন পায়খানা করলো নিচে পড়ে গেল ও খাবে আর ঘুম পাইবে এর মধ্যে অসুখ বিসুখগুলো কি আসে অসুখ বিসুখ আর ধরেন একটা অসুখ সেটা হলো ঠান্ডা আচ্ছা ঠান্ডা আপনার এটা পায়খানার সাথে দেয়া লাগবে যে আমার হাঁসটা পায়খানা আজ কেমন করলো এইটা দিয়ে ট্রিটমেন্ট দিলে কিছু হবে না আচ্ছা 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 আর এই 15 থেকে 12 থেকে 20 দিনের একটা গতিবিধ এটা কিন্তু ডবল বাড়ে আচ্ছা আপনি এই জিরো থেকে যে একটা হিসেব করবেন খাদ্য ঠিক সেম সেম একই রকম খাদ্য দেওয়া লাগবে কেন আমার বাচ্চা খুব সুন্দর দেওয়া যাচ্ছে খাদ্য খা পুরো দিছে এই খাদ্য এনে দিই এভাবে দেওয়া যাবে না খাবার খাবি পানি খাবি এখন যদি খাবার আপনি দিলেন পানি দিলেন না তাহলে তো বাচ্চা হবে না পানি আছে খাবার নাই তাও হবে না আপনি 3টা বেলা খাওয়াবেন ছেমছেম পানি খাদ্য দিলেন মাঝখানে নাই সমস্যা নাই কিন্তু সেটা হিসেব করে দেওয়া লাগবে আচ্ছা এখন যারা পুরান বা নতুন উদ্যোক্তা আছে যারা কাজ পালন করে বা যারা তাদের আপাতত কি বলবেন এই হাঁস ব্যাপারে এই হাঁস ব্যাপারে যদি এই হাঁসের ব্যবসা না হয় তাহলে সে কিছু করতে পারবে না কি কারণ এটা সেম অল্প সময়ের ভেতর আপনি একটা জিনিস নিলেন জানে যে আপনার ইয়ে হাঁসগুলা বেলজিয়াম হাঁসগুলা এগুলো কিন্তু যত ইয়ে হোক 3 মাসের মোরা কোনো বেচাও যায় না ওইভাবে দামও পায় না আর 45 দিন আর বেশি লাগবে না 50 দিনের ভিতরে সেল আল্লাহ দিল আর কষ্ট করলেন আপনি 50 দিনই করলেন আপনি একটা আশা ভরসা থাকলো যে 50 দিনে আমার লাভ ছিল অবশ্যই আল্লাহ দিল লাভ হবে 2টাকা হলে হওয়াই লাগবে লাভ যদি আল্লাহ দয়া করে বাঁচার আগে আমার হাঁসগুলো তো দেখতেছেন কি অবস্থা আছে হাঁসগুলো যেগুলো মাথাগুলো আছে অনেক ইয়ে আছে হেভি ওজন কিন্তু আমার তো ওজনের দরকার না আপনার দরকার আপনি তো ডিম করতে আমার শুধু ডিম তো বিশাল বিশাল ডিম বড় বড় ডিম তার মানে আপনি ওই বেশি কি সব হয় যে বেশিগুলো আপনি বাচ্চা ফোটাচ্ছেন হ্যাঁ সব ধরনের ডিমই দেওয়া যায় আচ্ছা এটা সিস্টেম আছে আর যে আপনি যেই দেখলাম আমরা কি বলে যে মাছও দেখলাম কতগুলো ডিম দেয় প্রতিদিন আমার এই 2টা ঘর আছে 2টা ঘরে মনে করেন 60-70 হাজারের মতো খালি পাকা ডিম থাকে আর মেশিনে মনে করেন 70,000-80,000 থাকে এটা আজকে যদি 7,000 ডিমের ছাও বাড়া যায় আবার 7,000 ঢুকে যাচ্ছে আমরা আজ ব্যবসা বন্ধ করবো ডিম ঢুকে বন্ধ করবো 1 মাস পর্যন্ত বাড়াবে 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 খালি আচ্ছা যারা এই বাচ্চা চায় বা নিবে তাদের কাছে এখান থেকে কীভাবে প্রচারণ করা এটা বাসের মাধ্যমে এখন বেশিরভাগ আর অল্প মাল হলে দেন 200-300 মাল হয় এক্ষেত্রে তো পিক আপ দেওয়া সম্ভব হয় না তখন আমরা বাসের মাধ্যমে দিয়ে দিই আর বেশি মাল হলে পর পিক আপ দিয়ে পিক আপ মনে করেন যে 4,000-5,000 অথবা 3,000 হইলে পারে সেরাম জায়গা হলে পিক আপ দিয়ে দিয়ে দিই সুবিধা আর যখনই ধরেন 200-300-500-1,000 মাল তখন খরচাও কম হয় ডাইরেক্ট বাসে দিয়ে দেই বাসে তুলে দিয়ে সুয়ার বেজারের নাম্বার দিয়ে দেই সুন্দরভাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে সব প্রান্তে তো ঠিক আছে সময় দিয়েছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক আসলে লেয়ার মুরগির মতো হাঁসগুলো আমি দেখলাম নতুন আমি প্রথম পাইছি আমি এর আগে আসলে পাই না যে আসলে এইভাবে হাঁস পালন করা যায় যারা আসলে তারপরেও আমি বলতে চাই যারা আসলে এই হাঁস মুরগি বা গরু পালন ছাগল যাই করেন না কেন আমাদের প্রতিটা উপজেলায় পানি সম্পদ অফিস আছে আপনি এখানে যাবেন ইউটিউবের তথ্য নেবেন তারপর শুরু করবেন আমাকে দেখে না বা আমার ইউটিউব চ্যানেল দেখে না আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ